হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউট কাপল অ্যান্ড মাই ফার্স্ট ব্লগ। আজকে আমাদের ব্লগটি হতে যাচ্ছে ভিন্ন ধরনের। আসলে আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ, ডক্টর আমাকে নিষেধ করছে যে আসলে মাছ মাংস দুধ ডিম খাওয়া এগুলো টোটালি নিষেধ, আমাকে এক মাস ওই জিনিসটা মেনে চলতে হবে, তারপর আবার এক মাস পরে আবার গিয়ে আমাকে ওই যে রিপোর্ট করাতে হবে, রিপোর্ট করে দেখতে হবে আসলে আমার কতটুকু ইম্প্রুভ হয়েছে। আর ওইদিকে আমার বউটা আমার খুব বেশি কেয়ারিং করতেছে, আসলে ওর মতো মানুষ আসলে ভাগ্যের বিষয়, তাই খুব দ্রুত আমার জন্য রান্না করতেছে। আসলে দেখেন ওই আমার জন্য আজকে আলু ভাজি করতেছে, কারণ আমি কন্টিনিউ আমার আলু ভাজি ডাইল দিয়ে ভাত খেতে হয়। ওইদিকে আমার বউটা রান্না করতে করতে ভেবে গেছে, তাই মুখটা মুছে নিচ্ছে। আসলে ওর জন্য আমার খুব কষ্ট হয় যে আসলে ওই মানুষটা আমার এতটা বেশি কেয়ারিং করে, আমি আসলে মানুষটাকে কতটুকু টুকে রাখতে পারছি ওইটা আসলে আমি জানি না। ওইদিকে ও ভাত নামিয়ে আয়মানকে আমার আয়মান খুলে দিয়ে আসলে আয়মানের জায়গাটি খুব ভালোভাবে গুছাই নিচ্ছে। দেখেন আসলে মা তো মাই হয় আর বাবা তো বাবাই হয়। আসলে আমরা যারা যারা আছে ছেলে সন্তান মেয়ে সন্তান, আসলে মা বাবাকে ভালোবাসবো, মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, মা বাবার কথা শুনবো এবং মা বাবাকে যথেষ্ট সম্মান করবো। কারণ নিজে যদি বাবা মা হন, নিজে যখন বাবা মা হবেন তখন আসলে বুঝবেন যে আসলে বাবা হওয়া কতটা কষ্টের, মা হওয়া কতটা কষ্টের, আমাদের বাবা মা আমাদেরকে কীভাবে লালন পালন করছিল জিনিসটা আসলে আমরা এখন বুঝতে পারতেছি। তাই আমার একটা অনুরোধ, সবাই মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন, সম্মান করুন, শ্রদ্ধা করুন, বাবা মার কথা শুনুন, সবাই বাবা মাকে কোনোদিন কষ্ট দেবেন না। আসলে আমার একটাই অনুরোধ রইল আপনাদের কাছে। আমার প্রিয় বউটা আয়মানকে ঘুম পাড়িয়ে আবার চোলা চলে গেল। চোলা চলে যাওয়ার পর ওদেরকে খেয়াল করলো আমাদের ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিলটা ময়লা হয়ে গেছে, তাই বাবার ভালোভাবে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছে। মুছে নেওয়ার পর আবার চোলা চলে আসলো, বাচ্চাটা নাড়া দিতে দিতে আসতে দেওয়ার সময় আসলে আয়মানের কান্নার আবার শুনতে পেলো, তখন আবার হুট করে চলে গেলো ওই আমাদের বেডরুমে আয়মানের কাছে গিয়ে দেখলো যে আয়মান কান্না করতেছে খাওয়ার জন্য। ওর খাবার খাইতে যদি একটু লেট হয় তাহলে ও কিন্তু খুব বেশি চিল্লা ফেলা করে, ওর অনেক রাগ। তখন তার মা খাবার খাইয়ে দিচ্ছে, খাবার খাইয়ে দেওয়ার পর আসলে আমাকে ওই জায়গায় বসিয়ে দিয়ে যাবে। বসিয়ে দেওয়ার পর আমি আমার বাবাটাকে একটু ভালোভাবে বুঝিয়ে নিচ্ছি, বুঝিয়ে নেওয়ার পর একটু শোনা টুনটুনি মনে পড়েছি বলে আমি ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দেওয়ার পর আসলে মশলাটা দিয়ে দিলাম, তখন এমন অবস্থা আমাকে বহুত রাগ দিল যে আসলে খাওয়ার রেডি হয়ে গেছে, তুমি চলে আসো, তুমি খেয়ে নাও। তখন আমি আসতেছি, তখন আমি গিয়ে আসলে ভালোভাবে বসলাম, বসার পর খাই খাওয়া খেতে লাগলাম। তখন আমাকে জ্বালা লেগে খুব মশলা করতে লাগলো, কি আমাকে টেবিলে খাবার দিয়েও চলে আসলো খাবার নিয়ে আয়মানের কাছে। কারণ আয়মান যখন খাবার খাবে তখন যদি আয়মান তার আম্মুকে পাশে না পায়, আয়মান খুব চিল্লাফাল্লা করে ওদেরকে জ্বালালে এসে বলতেছে যাকে তুমি কী দিয়ে গেছো, তখন বলতেছে আকি দেখো আমি কী দিয়ে গেছি। তখন আমাদের খাওয়া দাওয়া পরে শেষ, খাওয়া দাওয়া শেষ হলে আমাদের চা খেতে হয়। খাওয়ানোর জন্য চা পাতা দুধ নিয়ে যখন যাচ্ছিল আমার প্রিয় বউটা, তখন জ্বালালে বলতেছিল যে বোন আজকে আমাকে একটু স্পেশাল চা বানিয়ে দেবে। তখন আমার বউটা বলছিল যে আসলে স্পেশাল চা শুধু স্পেশাল মানুষের জন্য, ওই স্পেশাল মানুষটাই হলো আমার জামাই, যার জন্য আমি প্রত্যেকটা সময় স্পেশাল চা বানানোর চেষ্টা করি, স্পেশাল খাবার দেওয়ার চেষ্টা করি, তাই আমি আপনাকে স্পেশাল চা বানানো দিতে পারবো না। তখন জ্বালালে হাসতেছিল, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি যেমন পারো ওইরকম চাই আমার বানাই দাও। তবে ওইদিকে চা বানানো শেষ করে আমার বউটা চা নিয়ে আসছিল, আসার পর আমরা সবাই সুন্দরভাবে চাটা খাইছিলাম, জ্বালালে খাইছিল। তো গাইস আমাদের চা খাওয়া শেষ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ফার্স্ট ব্লগটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।